সুরা আল ফাতিহা এর ছয় নম্বর আয়াত দেখতে পাচ্ছেন এখানে ছয় নম্বর লেখা ছয় নম্বর আয়াত মানে বানান করে পড়বো দেখতে পাচ্ছেন সজ্জার সুই র আলিফ জবর র সির রর উপরে জবর আছে জবর বাম দিকে খালি আলিফ আমরা এখানে খালি টেনে পড়বো সির তো এখানে জবর বাম দিকে খালি আলিফ থাকার কারণে রটাকে আমরা এক আলিফ টেনে পড়েছি আর একটা আর আরেকটা কথা হলো যে র জবর র হয় তা আমরা র জবর র বলেছি তাহলে র আলিফ জবর র সির গিয়ে লামকে যুক্ত করবে ত লাম জবর তল অনেক ত উপর জবর থাকলেও ত হয় কেমন ত হয় তা লাম তাম তল লাম জি দেখুন এখানে জেরে বাম দিকে ইয়াসে কিনে আসছে জেরে বাম দিকে যদি ইয়াসে কিনে আসে তাহলে কি করতে হবে জালটাকে আমরা একালিফ টেনে পড়বলি নুন জবর না সের পল্লে জি না তারপরে এখানে আমরা আসবো হামজা নুন আন এখানে একটা দেখুন নুন সাকিন আসছে মনে রাখবেন পবিত্র আলকুরানের যেই প্রান্তে দেখতে পাবেন যেই ওয়ার্ডে দেখতে পাবেন যে বাক্যে দেখতে পাবেন যে নুন সাকিন আছে অবশ্যই অবশ্যই চারটা নিয়মের মধ্যে একটা নিয়ম পড়বে নুন সাকিনের চারটি নিয়ম রয়েছে ঈদগাম ইকলাব ইকফা আর হচ্ছে ইদহার তো এখানে দেখতে পাচ্ছেন নুন সাকিনের বাম দিকে একটি হরফ এসেছে বর্ণ এসেছে আইন সো নুন সাকিনের বাম দিকে লেফট সাইডে যদি আইন আসে আরও পাঁচটি বর্ণ রয়েছে যেমন হা হ আইন গইন হামজা হা মনে রাখবেন হা আইন গইন হামজাহা নুন সাকিনের বাম দিকে যদি এই ছয়টি অকরের যে কোনো একটি আসে তাহলে নুন সাকিনটাকে আমরা একদম ক্লিয়ার করে স্পষ্ট করে পড়বো যেটাকে বলা হয় তাহলে নামুবর আন 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 হামজা আইন ইমিমকে যুক্ত করবে আইন আম আম আন আন ওকে তাজবর তা আন আম তা রকম গুন্না করা যাবে না ঠিক আছে আইন আইনজবর আল আমি লাই আলাই মিমজের হিম আয় লাই হিম আলাই হিম এখানে একটা নিয়ম আছে মনে রাখবেন মিম শাকিন যেখানে দেখতে পারবেন মিম শাকিন পবিত্র করে যেখানে দেখবেন মিম শাকিন আসছে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে তিনটা নিয়ম আছে মিম শাকিনের তিনটা নিয়ম আছে সো মিম শাকিনের বাম দেখে যদি মিম আসে অথবা বা আসে দুইটা নিয়ম আর মিম শাকিনের বাম দেখে যদি বা অথবা মিম দেখতে না পান অন্য কোনো হরফ আসে তাহলে মিম শাকিনটাকে একদম স্পষ্ট করে পড়তে হবে ঠিক আছে সো আমরা কী করব মিমটাকে স্পষ্ট করবো দেখুন এখানে গইন আসছে এখানে বা ও আসে নাই মিমও আসে নাই তাহলে মিম শাকিনটা আমরা কী করবো একদম স্পষ্ট করে পড়বো আয় হিম হ্যাঁ গুননা করবেন না কেমন হিম দ্রুত পড়বেন তাহলে এখানে আন হিম এখানে কোনোরকম কিন্তু গুননা ছিল না আমরা গুন্না করব না দ্রুত বলবো এখানে একালিফ ট্রেনে পড়বো আমরা এখানে লিফ ট্রেনে পড়বো লটাকে মোটা করবো তটাকে মোটা করবো আলহামদুলিল্লাহ এরপর আমরা চলে যাবো এখানে গইন ইয়াজবুল আচ্ছা আমরা ছয় নম্বর একটা একটু তেল্লাদ করে নিব শির পল্লেম শির পল্লেম এখানে একটা জিনিস খেয়াল করুন অনেকে গইন ইয়াজবর গাই পরে হ্যাঁ গইন জবর গাই পরবে না গইন জবর গই গইন ইয়া জবর গই এ র এই লামটাকে যুক্ত করবে লাম যে রিল গই রিল গই রিল মিম গইন জবর মিম গইন জবর মাগ। দদ ওয়েশ দু দদ ও দু মনে রাখবেন পেশের বাম দেখে ওয়াসাকিন পেশের বাম দিকে যদি ওয়াশাক না সে পাবে তাহলে একালিফ টেনে পড়তে হবে তাহলে দিয়ে একালিফ টেনে পড়ব দু দু বাজের বি এরপর এখানে দেখুন আইন জবর আ লামিয়া জবর লাই আলাই লাই দেখেন এখানে পড়েছিলাম আমরা আলাইহিম পড়েছি তারপরে বলছি আইন জবর আ লামিয়া জবর লাই আলাই হা হিম আলাই হিম তারপরে এখানে দেখুন মিম শাকিনের নিয়ম এখানে যেভাবে মিম সাকেন আমরা নিয়মটা পড়েছিলাম এখানেও মিম শাকিনের নিয়মটা খেয়াল করবেন যে মিম শাকিনের বাম দিকে কী অক্ষর এসেছে ওয়াও সো মিম শাকিনের বাম দিকে বা যদি লেফট সাইডে যদি বা তবে মিম না আসে তাহলে মিম সাকেনটাকে কী করতে হবে একদম ক্লিয়ার করে পড়তে হবে আলাই লাই হিম আয় লাই হিম মিমটাকে ইজহার করে পড়বেন স্পষ্ট করে ওয়াজ ওয়া এখানে একটু লক্ষ্য করবে ভালো করে লাম গিয়ে দদকে যুক্ত করবে লাম আলিফ বলতে পারবেন না লাম দদ জবর লব্দ ওয়া লব্দ ওয়া লব্দ ঠিক আছে দদ দেখতে পাচ্ছেন দদের উপরে আসে স্থির আছে জবর তারপরে আসে আবার চার চিহ্ন দদটা যুক্ত করবে লামের সাথে লামের দেখতে পাচ্ছেন তাস্তিদ রয়েছে লামের উপরে সব দদ লাম জবর দল দদ লাম জবর দল তবে এখানে একটি কথা হলো উপরে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন চার আলিফির এটাকে বলে চার আলিভির চিহ্ন আমি একদম সহজ ভাষায় বলতেছি এই চিহ্নটার নাম হচ্ছে চার আলিভির চিহ্ন তার জুদের বাসা বেলায় আমরা এখানে কোটিন বাসায় যাবো না যেহেতু আমরা সহজে কোরআন শিখতে চাই সো এখানে চারা লিপ চিহ্ন থাকলে আমরা চারালি দরটাকে চারালিপ টেনে পড়বো তারপরে এই লামের সাথে যুক্ত করবো যেমন বুঝতে পারছেন দরটাকে চারা লিপ টেনে পড়ার পর তারপরে এই লামের সাথে আমরা দরটাকে যুক্ত করব। এরপর আসুন এখানে লাম ইয়াজের লি নঞ্জবর্ণ না লি না তবে এখানে একটি জিনিস খেয়াল করুন যেহেতু অকের চিহ্ন এসেছে তাহলে এক নম্বর শর্ত হল অক্ষের থামার অবস্থায় এসেছে দুই নম্বর শর্ত হল জেরেবামি ইয়াসাকিন এসেছে জেরের ইয়াসাকিন এসেছে তিন নম্বর শর্ত হল সাথে একটি বর্ণ এসেছে মনে রাখবেন জেরেবাম ইয়াসাকিন থামারাবাস্তায় আসলে সাথে একটি বর্ণ আসলে এইটাকে তিনালিফ টেনে পড়তে হয় তাহলে লামটাকে আমরা তিনালিফ টেনে পড়ব লি লামিয়াজের লি আর শেষ আগে বলেছিলাম দুই জবন না আসলে যা কিছু আসবে সব উঠে যাবে সো নুনের উপরে এক জবর আসছে ফেলবো এটাকে নুনটাকে সাকিন যুক্ত করবো তাহলে এই সাকিনযুক্ত নুনটি লামের সাথে যুক্ত হবে লাম নুন যে লিন তাহলে এখানে লাম ইয়াকে যুক্ত করবে কেও যুক্ত করবে তাহলে কি হবে লিব সাত নাম্বার আয় টি করব গিলব্ব غَيْرِ الْمَغْضُوبِ عِلَيْهِمْ وَلَا الضَّالِّينَ آمين